গোলমাল করেছে এবং গুন্ডাতে নেতৃত্ব দিয়েছে ওই পার্থর ওই টাকা তুলেছিল যেটা নাকতলার ওই বাপ্পা, ওটা একটা বড় ডাকাত, ওকে সিবিআই ইডি অনেকবার ডেকেছে যায়নি, মিনিমাম ও ও 100 কোটি টাকা মিনিমাম ওখানে করেছে, তারপর তো পুকুর পুকুর বুঝানোর টাকা আছে। না না ও তো মমতা ব্যানার্জির বাবা বানিয়ে দিয়ে গেছিল অভিজিৎ বাবু তাকে ঘাড় ধাক্কা মেরে পার্থ তাড়িয়েছে, চোর পার্থ, আর মমতা ব্যানার্জি নিজে গিয়ে নেতৃত্ব দিয়েছিলেন অভিজিৎ বাবুর উৎখাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যদি তার কর্তৃপক্ষকে নিধিরাম সর্দার করে রাখতে চান, আর যিনি মহামান্য বিচারপতি মঞ্জুলা চেল্লুরের জাজমেন্ট ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন তাকে গিয়ে ঘাড় ধাক্কা মেরে মুখ্যমন্ত্রী তার চোর শিক্ষামন্ত্রীকে দিয়ে তাড়ান, সেক্ষেত্রে কর্তৃপক্ষ তো যেমন কর্তৃপক্ষ চাইছে তেমন হবে। মমতা ব্যানার্জি সবসময় তার যেমন ঝাড়ে বাঁশ হয় সেই বাঁশই চান, অন্য রকম বাঁশ তিনি খোঁজেন না। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে হরিয়ানাতে একটা টিম গেছিল, কার নেতৃত্বে? মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে হরিয়ানাতে একটা কি করতে গেছিল এলাকা পরিদর্শন করার জন্য। হ্যাঁ, কি করতে গেছিল? এবং সেখানে যারা আহত ভাবত হয়েছে তাদের সঙ্গে দেখা কি আহত? আগে 2000 ধর্ম হিন্দু লোককে মন্দিরে আটকে রেখেছিল ওদের বাড়িতে জায়গাকে গেছিল, 2000 হিন্দু লোক বাচ্চা মহিলা বয়স্কদের আটকে রেখেছিল মন্দিরে, ওখানকার একজন লেডি আইপিএস অফিসার পিটিএ সরিয়ে বের করেছে 6 ঘন্টার অপারেশনে, ওই দিন 2000 হিন্দু মারা যেত, গোটা মন্দিরকে ঘিরে রেখে পাথর বোমা গুলি নিক্ষেপ হয়েছে। ওদের বাড়িতে গেছিল, ওই মন্দির দর্শন করেছে, যে মন্দিরটা প্রথম আক্রান্ত হয়েছে মমতা ব্যানার্জি হচ্ছে তোষণবাজ, তুষ্টিকরণ, এবং এই পশ্চিমবঙ্গটাকে জামাত হেফাজতের হাতে নিতে চায়।